হ্যালো অপুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি সুথিং জেলের রিভিউ। আজকে তোমাদেরকে যে সুথিং জেলটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে জিগট ন্যাচারাল ব্ল্যাক স্নেল ময়েশ্চার সুথিং জেল। আজকের ভিডিওটি দেখতে তোমরা জানতে পারবে এই সুথিং জেলটি ব্যবহার করলে আমরা কী কী উপকারিতা পাবো, এই সুথিং জেলটিকে আমরা কীভাবে ব্যবহার করব, কোন কোন ত্বকের জন্য এই সুথিং জেলটি অনেক বেস্ট কাজ করবে। সো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাই ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশান পেয়ে যাও অ্যান্ড সবার প্রথমে ভিডিওটি তুমি দেখতে পাও। আর ভিডিওটি যদি তোমার কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে। সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। এটা হচ্ছে জিগট ন্যাচারাল ব্ল্যাক স্নেল ময়েশ্চার সুথিং জেল। এই সুথিং জেলটা আসে হচ্ছে একটা ব্রাউন কালারের হিউজ একটা টাপ বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে, যেটার কোয়ান্টিটি হচ্ছে 300 ml। এবং এখানে অনেক পরিমাণে সুথিং জেল দেওয়া থাকে, এটাকে অনেকদিন পর্যন্ত ইউজ করা যায় অ্যান্ড এটা পরিমাণও খুবই কম লাগে। সো এই সুথিং জেলটার কনসিস্টেন্সিটা হচ্ছে জেল টাইপ টেক্সচার। অ্যালোভেরা জেল ইউজ করলে স্কিনটা ঠিক যেমন লাগে এটাও ঠিক সেম টেক্সচার, স্কিনের মধ্যে খুব ইজিলি এটা অ্যাবজর্ব হয়ে যায় এবং স্কিনে কোনো প্রকার স্টিকি ফিল করে না কিংবা স্কিনটা কোনো প্রকার হেভি লাগে না। এটা স্কিনে অ্যাপ্লাই করলে স্কিনটা খুবই লাইট ওয়েট ফিল হয় এবং ইমিডিয়েটলি এটা স্কিনটাকে ময়েশ্চারাইজ করতে অনেক ভালো কাজ করে থাকে। এই প্রোডাক্টটিতে মেইন যে ইনগ্রিডিয়েন্টসটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক স্নেল এক্সট্র্যাক্ট। আর ব্ল্যাক স্নেল আমাদের স্কিনের জন্য খুবই ইফেক্টিভ একটা ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে আমাদের স্কিনটাকে সুদিং এফেক্ট দিতে অনেক ভালো কাজ করে এবং আমাদের স্কিনের ড্যামেজ টিস্যুগুলোকে রিপেয়ার করতে অনেক ভালো কাজ করে অ্যান্ড এটি স্কিনে প্রপারলি হাইড্রেশন প্রোভাইড করতে হেল্প করে থাকে এবং আমাদের স্কিনের ড্রাইনেস রাফনেস এবং অনেকের স্কিনে হচ্ছে স্ট্রেচি ভাব দেখা দেয় সেটা দূর করতে অনেক ভালো কাজ করে থাকে এবং এটা বিভিন্ন ধরনের স্কার্স রিমুভ করার ক্ষেত্রেও অনেক ভালো কাজ করে। সো এই প্রোডাক্টটা বেসিক্যালি হচ্ছে যাদের স্কিনটা বিভিন্ন ধরনের ক্ষতিকর ক্রিম মেখে স্কিনটা নষ্ট করে ফেলেছো, তারা হচ্ছে এই সুথিং জেলটিকে ইউজ করে দেখতে পারো। এটাকে ড্যামেজ স্কিনও ইউজ করা যাবে এবং এটা তোমাদের স্কিনটা রিপেয়ার করতে অনেক ভালো কাজ করবে, স্কিনে সুথিং এফেক্ট পাবে। এছাড়াও যাদের স্কিনটা প্রচণ্ড মাত্রায় রেডিশ হয়ে থাকে এবং স্কিনটা অলওয়েজ রেডনেস দেখা যায় তাদের জন্য হচ্ছে এই সুথিং জেলটি অনেক পারফেক্টলি কাজ করে। এটা স্কিন থেকে রেডনেস দূর করতেও অনেক ভালো কাজ করে থাকে এবং এটা স্কিনটাকে ময়েশ্চারাইজ করতে হেল্প করে, স্কিনটাকে সুথিং এফেক্ট দিতে হেল্প করে এবং স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করার ক্ষেত্রে অনেক ভালো কাজ করে থাকে। অ্যান্ড এখানে হচ্ছে কোনো প্রকার আর্টিফিশিয়াল কালার, মিনারেল অয়েল, প্যারাবিন অ্যান্ড বেনজোফেনন ইউজ করা হয়নি। সো এখানে 4 ধরনের হার্মফুল ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়নি, তাই এটা স্কিনের জন্য খুবই সেফ একটা প্রোডাক্ট। তোমরা যারা কোনো প্রকার ক্ষতি ছাড়া ভালো মানের একটা সুথিং জেল ইউজ করতে চাচ্ছ স্কিনটাকে ব্রাইট হেলদি রাখার জন্য, স্কিনটাকে গ্লোয়িং রাখার জন্য এবং তোমাদের স্কিনটাকে ড্যামেজটাকে রিপেয়ার করার জন্য, সেক্ষেত্রে তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো। এই সুথিং জেলটি হচ্ছে বেসিক্যালি যাদের স্কিনটা ড্রাই টু ওভার ড্রাই স্কিন এবং যাদের স্কিনটা সেন্সিটিভ লাইক দ্যাট, যাদের স্কিনের রেডিশ ভাব আছে কিংবা স্কিনটা হচ্ছে প্রচণ্ড মাত্রায় সেন্সিটিভ হয়ে আছে তাদের জন্য এটা অনেক পারফেক্টলি কাজ করবে। অ্যান্ড এই সুথিং জেলটিকে তোমরা ফেসের পাশাপাশি তোমাদের আর্মস লেগস অ্যান্ড এন্টায়ার বডিতে তোমরা এটাকে ইউজ করতে পারবে অ্যান্ড এটাকে তোমরা রেফ্রিজারেটরে স্টোর করতে পারো। এতে হচ্ছে তোমাদের স্কিনটা একটা কুলিং এফেক্ট পাবে যখন তোমরা ইউজ করবে, বাইরে থেকে এসে যদি তোমরা এটা যখন রেফ্রিজারেটরে স্টোর করা থাকবে সেখান থেকে যদি তোমরা এটাকে ইউজ করো তোমরা ইমিডিয়েটলি দেখবে স্কিন একটা কুলিং এফেক্ট পাচ্ছে এবং স্কিনটা প্রচণ্ড মাত্রায় কমিং লাগবে এবং স্কিনের রেডনেসটা কমে যাবে। সো এই সুথিং জেলটিকে তোমরা যে কোনো সময় ইউজ করতে পারবে, দিনে কিংবা রাতে। তবে দিনের বেলা ইউজ করলে অবশ্যই একটা সাথে ভালো মানের সানস্ক্রিন ইউজ করবে এবং এই সুথিং জেলটিকে তোমরা অ্যাজ আ ময়েশ্চারাইজিং ক্রিম হিসেবে ইউজ করতে পারবে। এটাকে যখন তোমরা ইউজ করবে তখন ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর, স্কিনটাকে প্যাট ড্রাই করার পর পরিমাণ মতো নিয়ে ফুল ফেস এটাকে জেন্টলি ম্যাসাজ করবে এবং অ্যাবজর্ব হয়ে গেলে এভাবে তোমাদের স্কিনে এটা রেখে দিবে। সো তোমরা চাইলে এটাকে অ্যাজ আ মাস্ক হিসেবেও ইউজ করতে পারো, 30 মিনিটস পর্যন্ত ফেসে রেখে দেওয়ার পর দেন ফেসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবে, কিংবা তোমরা চাইলে এটাকে ওভারনাইটও রাখতে পারো স্কিনে অ্যাজ আ স্লিপিং মাস্ক হিসেবে, সেটাও অনেক ভালো কাজ করবে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো যে এই সুথিং জেলটি আমাদের স্কিনে কী কী কাজ করবে।
সো এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে, যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।